মানিকগঞ্জে অগ্নি ঝুঁকিতে রয়েছে পৌর সুপার সহ আটটি মার্কেট, একটিতেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। নিজস্ব পানির ব্যবস্থা না থাকায় ঝুঁকির পরিমাণ বেড়েছে আরও বেশি। এদিকে উপজেলা প্রশাসন বলছে ঝুঁকিপূর্ণ বিপণী বিতান ও বহুতল ভবনগুলোকে চিহ্নিত করে নেওয়া হবে ব্যবস্থা। মানিকগঞ্জ পৌর সুপার মার্কেট শহরের সবচেয়ে বড় ও পুরনো বিপণী বিতান। চারতলা এই মার্কেটে রয়েছে 3 শতাধিক দোকান ও 3টি বেসরকারি হাসপাতাল। প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এই মার্কেটে। তবে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। এছাড়াও পৌর সুপার মার্কেট সহ অগ্নি ঝুঁকির তালিকায় রয়েছে মানিকগঞ্জ প্লাজা, মৌসুমী বস্ত্র বিতান, তুফান আলী ভবন, দুধবাজার, পৌর বহুমুখী আদর্শ মার্কেট, তৃপ্তি ও সন্ধানী প্লাজা। পানির ব্যবস্থা নেই, ইমার্জেন্সি সিঁড়ির ব্যবস্থা নেই, তারপরে ফায়ার সার্ভিস কোনো দোকানেই নেই। এখানে বেশিরভাগ হলে সব হলো জ্বলন্ত জিনিস, আগুন নিয়ন্ত্রণ করার জন্য হয়তো অত পর্যাপ্ত নাই। এগুলোর মধ্যে যদি একটা আগুনের ঘটনা ঘটে, অগ্নি নির্বাপকের কোনো রকম ব্যবস্থাই নাই। ঝুঁকিপূর্ণ এসব মার্কেট ছাড়াও পৌর এলাকায় দিন দিন গড়ে উঠছে বহুতল ভবন, সেখানেও নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। এছাড়াও শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া খাল ও কয়েকটি জলাশয় ভরাট হয়ে যাওয়ায় রয়েছে পানির তীব্র সংকট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। এই মুহূর্তে যদি আগুন লাগে, যে সমস্ত জলাশয় থেকে পানি দেবে সেই জলাশয়গুলো অলরেডি ভরাট হয়ে গেছে। মানিকগঞ্জ পৌরসভাতে যতগুলো মার্কেট আছে, বিশেষ করে মার্কেটের বিদ্যুৎ ব্যবস্থাপনাটা সঠিক নাই। পৌর এলাকার 8টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। শহরের রাস্তাগুলো অপ্রশস্ত ও পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে কষ্টসাধ্য হবে বলে জানালেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। মেন রাস্তা বাদে অন্যান্য রাস্তাগুলো খুবই সরু, যেখানে আমাদের বড় গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করা কঠিন হয়ে যায়। তাছাড়া পানির সোর্স, ওয়াটার সোর্স নাই বললেই চলে। ঝুঁকিপূর্ণ বিপণী বিতান ও বহুতল ভবনগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে আমরা বলেছি যে আপনারা প্রত্যেকটা হাইরাইজ বিল্ডিংয়ে এবং বিপণী বিতান যেগুলো আছে এগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে। আগুন থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান ফায়ার সার্ভিসের। আশরাফুল আলম লিটন, ডিভিসি নিউজ, মানিকগঞ্জ।